Hello friends, my name is Shohag and you're watching WrestleBD. এই ভিডিওটিতে ট্রাইবাল চিফ রোমান রেন্স এবং রিটায়ার্ড সুপারস্টার এজের মধ্যে কম্পেয়ার করা হয়েছে। তো এই ভিডিওটিতে মূলত ডিসকাস করা হয়েছে এই দুই রেসলারের মধ্যে কে বেশি শক্তিশালী, কোন রেসলারের ওজন বেশি, কোন রেসলারের WWE-তে সবথেকে রেকর্ড বেশি এবং এদের মধ্যে ম্যাচ হলে কে জিততে পারে। সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর লাইক টার্গেট দেওয়া থাকলো 1000। আপনি যদি এমন রিলেটেড আর অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। রোমান রেন্স জন্মগ্রহণ করেছেন 25 মে 1985 সালে, আর 2021 সালে রোমান রেন্স 36 বছরের হয়ে যাবেন। অপরদিকে এজ জন্মগ্রহণ করেছেন 30 অক্টোবর 1973 সালে, আর এই এজ 2021 সালে এসে 48 বছর বয়সের মালিক হয়ে যাবেন। অর্থাৎ এখানে যদি দেখা যায় তাহলে বছরের দিক দিয়ে এজ রোমান রেন্জের থেকে 12 বছরের এগিয়ে আছে। রোমান রেন্জের হাইট 6 ফুট 3 ইঞ্চি, অপরদিকে ওয়েট 130 কেজি, এবং এজের হাইট 6 ফুট 3 ইঞ্চি এবং ওয়েট 100 কেজি। অর্থাৎ এখানে হাইটের দিক দিয়ে দুজনে সমানে সমান আছেন, তবে ওয়েটের দিক থেকে রোমান রেন্জ এখানে এগিয়ে রয়েছেন। এস WWE-তে ডেবিউ দিয়েছিলেন 22 জুন 1998 সালে মান্ডে নাইট্রোয়ার এপিসোডে। এজ মান্ডে নাইট্রোয়ার এপিসোডে ডেবিউ দিয়েই তার সর্বপ্রথম ম্যাচটিতে জয় তুলে নিয়েছিলেন, এবং অপরদিকে রোমান রেন্স ডেবিউ দিয়েছিলেন ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং নামক একটি কোম্পানিতে, আর এই ডেবিউটি দিয়েছিল 19 আগস্ট 2010 সালে, এবং সেই ম্যাচটিতে রোমান রেন্স হেরে গিয়েছিলেন। আর রোমান রেন্সের ডেবিউ ম্যাচটি ছিল 15-man battle royal ম্যাচ। রোমান রেন্স WWE-তে ডেবিউ দিয়েছিলেন শিল্ডের সাথে, অর্থাৎ সেথ রোলিন্স এবং ডিন অ্যাম্ব্রোজের সাথে 18 নভেম্বর 2012 সালে। আর রোমান রেন্স WWE-তে সর্বপ্রথম TLC 2012-তে 6-man ট্যাগ টিম ম্যাচটিতে খেলেছিলেন, আর সেই ম্যাচটি ছিল রাইব্যাক কেন এবং ড্যানিয়েল ব্রাইনের বিরুদ্ধে। আর এই ম্যাচটিতে রোমান রেন্সের টিম অর্থাৎ দ্য শিল্ড জয় তুলে নিয়েছিলেন। এবং অপরদিকে এজ WWE-তে আসার কিছু সময় পরেই কিন্তু ক্রিস্টেন এবং গ্যাংরিয়েলের সাথে তার টিম আপ করেছিলেন, এবং এই তিনজনের টিমের নাম ছিল দ্য ব্রুট। দ্য ব্রুট জব স্কট নামক একটি টিমকে হারিয়ে দিয়েছিলেন। তবে এজের টিম রোমান রেন্সের শিল্ডের টিমের মতো এত ফেমাস হতে পেরেছিল না। রোমান রেন্স WWE-তে সর্বপ্রথম ট্যাগ টিম টাইটেল জিতেছিলেন, অপরদিকে এজ তার সর্বপ্রথম টাইটেলটি জিতেছিলেন WWE-তে ইন্টারকন্টিনেন্টাল টাইটেল। আর রোমান রেন্স সর্বপ্রথম WWE চ্যাম্পিয়ন হয়েছিলেন 2015 সালের সার্ভাইভার সিরিজে ডিন অ্যাম্ব্রোজকে হারিয়ে। অপরদিকে এজ তার প্রথম WWE চ্যাম্পিয়নশিপ জন সিনার ওপরে তার মানি ইন দ্য ব্যাঙ্কটি ক্যাশ ইন করেই জয় তুলে নিয়েছিলেন, আর এই চ্যাম্পিয়নশিপটি জিতেছিলেন 2006 সালের নিউ ইয়ার রেভলিউশন পেপার ভিউতে। এখনও পর্যন্ত WWE-তে এজ এবং রোমান রেন্স মুখোমুখি হননি, তবে গত বছর রয়্যাল রাম্বল পেপার ভিউতে এজ এবং রোমান রেন্স ফেস টু ফেস মুখোমুখি হয়েছিলেন, আর সেটা ছিল রয়্যাল রাম্বল পেপার ভিউতে। এবং সবথেকে মজাদার বিষয় হচ্ছে সেইখানে রোমান রেন্সই এজকে এলিমিনেট করেছিলেন, আর এই ম্যাচটি অনেকেরই ড্রিম ম্যাচ। কেননা একদিকে এজ স্পেয়ার মারেন, অপরদিকে রোমান রেন্সও স্পেয়ার মারেন, আর স্পেয়ার ভার্সেস স্পেয়ার ম্যাচটি সকলেরই ড্রিম ম্যাচ। যারা এজকে সাপোর্ট করেন তারা অবশ্যই বলে থাকেন যে রোমানের থেকে এজের স্পেয়ারের শক্তি অনেক বেশি, আর যারা রোমান রেন্সকে সাপোর্ট করে থাকেন তারা বলেন এজের থেকে রোমান রেন্সের স্পেয়ারের শক্তি অনেক বেশি। তবে আপনার কি মনে হয় এই দুইজনের স্পেয়ারের মধ্যে কার স্পেয়ারটি সবথেকে শক্তিশালী, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2021 সালের রয়্যাল রাম্বল পেপার ভিউটি জিতে এজ চ্যালেঞ্জ করে দিয়েছেন রেসলমেনিয়া 37-এর জন্য রোমান রেন্সকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। তো অনেকেরই ড্রিম ম্যাচটি রেসলমেনিয়া 37-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেয়ার ভার্সেস স্পেয়ার ম্যাচের মাধ্যমে। রোমান রেন্স গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছিলেন 20 নভেম্বর 2017 সালে, অপরদিকে এজ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছিলেন 8 জানুয়ারি 2006 সালে, আর রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতেছিলেন 2015 সালে। অপরদিকে এজ দুইবার রয়্যাল রাম্বল জিতেছেন, সর্বপ্রথমটি তিনি জিতেছিলেন 2010 সালে এবং দ্বিতীয়টি তিনি জিতেন 2021 সালে। রোমান রেন্স এখনও পর্যন্ত মানি ইন দ্য ব্যাঙ্কটি জিততে পারেননি, তবে অপরদিকে এজ মানি ইন দ্য ব্যাঙ্কটি জিতে নিয়েছেন। এজ 4 বার WWE চ্যাম্পিয়ন হয়েছেন, 7 বার হয়েছেন ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন, অপরদিকে 5 বার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছেন, 1 বার হয়েছেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন, এছাড়াও তিনি 14 বার হয়েছেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর রোমান রেন্স 3 বার জিতেছেন WWE চ্যাম্পিয়নশিপ, এবং 2 বার জিতেছেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, এবং 1 বার জিতেছেন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, 1 বার জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, অপরদিকে 1 বার হয়েছিলেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। আর WWE-তে রোমান রেন্স স্ল্যামে আউট পেয়েছেন মোট 7টি এবং এজ পেয়েছেন মোট 4টি। 2001 সালে এজ কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতেছিলেন, তবে রোমান রেন্স এখনও পর্যন্ত কিং অফ দ্য রিং টুর্নামেন্টটি জিততে পারেননি। এজের সিগনেচার মুভ হচ্ছে এজোম্যাটিক্স, এবং এজের ফিনিশারের নাম হচ্ছেন স্পেয়ার।
অপরদিকে রোমান রেঞ্জের সিগনেচার মুভের নাম হচ্ছেন সুপারম্যান পাঞ্চ এবং স্পেয়ার হচ্ছেন তার ফিনিশার মুভ। শুধু স্পেয়ারই নয় বরং তিনি ফিনিশিং মুভে অনেক সময় সাবমিশন মুভও ইউজ করে থাকেন। তো এই ছিল রোমান রেঞ্জ এবং এজের যাবতীয় WWE রেকর্ডস। তবে এই রেকর্ডগুলো দেখে আপনার কি মনে হচ্ছে, রোমান রেঞ্জ সবথেকে সেরা নাকি এজ সবথেকে সেরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি উপভোগ হলে অবশ্যই 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।